বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তমরু সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশের উপর। এই মুহূর্তে বান্দরবানের ঘুমধুম সীমান্তে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, যাচ্ছি তার কাছে। সীমান্তবাসীর যে সকালটা আসলে গোলাগুলির শব্দেই তাদের ঘুমটা ভেঙেছে। শুধু সকাল 5টা থেকে, বিশেষ করে ভোর 5টা থেকে যখন সূর্য উদয় হয়নি, তখন থেকে গোলাগুলির শব্দ শুরু হয়েছে। এখনও পর্যন্ত গোলাগুলির শব্দ থেমে থেমে হচ্ছে। আমরা এখন আসলে গুন্দুম সীমান্তে খুব কাছাকাছি রয়েছি। সেখানে আসলে যেটি লক্ষ্য করছি, একদিকে সূর্য উঠছে, আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যেমন তাপ বাড়ছে, ঠিক তেমনি গোলাগুলির শব্দও কিন্তু মাত্রাটা আরও বাড়ছে। সীমান্তে যারা বাসিন্দা রয়েছে, তারা আসলে, যারা 5টি গ্রাম বলা হচ্ছে, 5টি গ্রামে কোনো লোকজন নেই, সবাই তারা তাদের নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। তবে রাতের বেলায় বাড়ি পাহারা দেওয়ার জন্য যে কয়েকজন ছিল, তারাও সকালবেলা যে গোলাগুলির শব্দ, সেই গোলাগুলির শব্দে অনেকেই, আমরা এই যে সড়কটি রয়েছে সীমান্ত সড়কের পাশে, এই সড়কটি দিয়ে অনেকে তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে, সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করেছি। তাদের সঙ্গেও কথা বলেছিলাম আমরা, দুই একজন সীমান্তের বাসিন্দা, তার সঙ্গে তারা যেটি বলছে, গতকাল সারাদিন প্রায় দীর্ঘ 9 ঘন্টা গোলাগুলি হয়েছে, বিশেষ করে তমরু সীমান্তের বিপরীতে যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির যে চেকপোস্টটি রয়েছে, যেটি ভিওপি বলা হচ্ছে, সেই ভিওপিতে থেমে থেমে আবার অনেক সময় অনবরত গোলাগুলি হয়েছে। সেই গোলাগুলিতে তারা তাদের পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নিয়েছিলেন এবং রাতে বাড়ি পাহারা দিয়েছিলেন। রাতেও যে অনেক সময় গোলাগুলি হয়েছে, আবার ভোর না হতে যেহেতু গোলাগুলি শুরু হয়েছে, সেই আতঙ্কে তারা, যারা বাড়ি পাহারা দিচ্ছিলেন, তারাও আমরা দেখতে পেয়েছি তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। সেক্ষেত্রে আসলে বলা যায় যে সীমান্তের কোনারপাড়া, পশ্চিমকুল, চাকমারপাড়া, এছাড়াও পূর্বপাড়া, সব কিছু মিলিয়ে 5টি গ্রামের যারা সীমান্তের খুব কাছাকাছি বসবাস করেন, তারা তারা ঘরবাড়ি ছেড়েছেন। গতকাল থেকে যে তুমুল লড়াই শুরু হয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং তাদের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে, সেই যে গোলাগুলি বা তুমুল লড়াইয়ের এক পর্যায়ে গতকাল তমরু সীমান্ত দিয়ে দিনব্যাপী কয়েক দফায় প্রায় 68 জন সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমারের বিজিপির 68 জন তারা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে, এবং বাংলাদেশে প্রবেশ করার পর স্থানীয় যারা রয়েছে, তারা আসলে তারা কীভাবে পালিয়ে আসছে সেই দৃশ্যগুলো অনেকে ভিডিও ধারণ করেছে, এবং তারা অনেকে অস্ত্রসহ ছিল। সব পরবর্তীতে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে খবর দিলে, তারা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীদেরকে হেফাজত দেয় এবং তাদেরকে প্রথমে নিরস্তরীকরণ করা হয়, এবং নিরস্তরীকরণ করিয়ে তাদেরকে নিরাপদ আশ্রয়ে এখন রাখা হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে যেটি গতকাল রাত 12টার দিকে বলা হয়েছে, তাদের যারা আশ্রয় নিয়েছে তাদের মধ্যে 15 জন গুরুতর আহত ছিল। তাদের মধ্যে এই পর্যন্ত আমরা যেটি খবর পেয়েছি, কক্সবাজার জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য বিজিপির 2 সদস্যকে ভর্তি করা হয়েছে। বাকি যারা রয়েছে তারা কিন্তু এখন কক্সবাজারের উখিয়াস্থ যে MSF হল্যান্ডের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি শুধু সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমারের তারাও আহত হয়নি, মিয়ানমারের যে ছোড়া গুলিতে এবং হেলিকপ্টার থেকে যে গুলি ছোড়া হয়েছে, এই গুলিতে এরই মধ্যে বাংলাদেশি কমপক্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছে, তার মধ্যে গতকাল 2 জন, এর আগে আরও 3 জন, সবকিছু মিলিয়ে যে মানুষগুলো খুবই গুরুতর আহত অবস্থায় আছে। গতকাল রাতে আমরা ঘুমধুম সীমান্তে খুব কাছাকাছি গিয়েছিলাম, সেখানে ঘুমধুম ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছে আজিজ, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যে বিষয়টি বলছে তার বরাত দিয়ে আসলে আমাদেরকে বলতে বলা হয়েছে, সেটি তিনি বলছেন, সীমান্তের যে গোলাগুলির শব্দে মানুষ অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে, তবে মানুষজন যে কোথায় আছে, তাদের কি খবর নিবে, সেই খবর পর্যন্ত তারা নিতে বের হতে পারেনি, যেহেতু অনবরত গুলি হয়েছে, জীবনের নিরাপত্তার ঝুঁকির কারণে তারা প্রাথমিকভাবে তাদের যে বসতবাড়ি রয়েছে সেই বসতবাড়িতে অবস্থান করেছে, এবং বাকি যে লোকজন, স্থানীয় যে লোকজন, তাদের খবরও
নেওয়া যায়নি তিনি সেই বিষয়টি বলেছেন। তবে তিনি যে আতঙ্কের যে বিষয় সেই আতঙ্কটি কোনোভাবে কাটছে না, তাদের যে গোলাগুলি হয়েছে, তাদের সীমান্তের যে বাসিন্দাগুলো গুলিবিদ্ধ হয়েছে, তাদের যে খবর নেওয়া সেই সুযোগ হয়নি। তবে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে যেটি বলা হচ্ছে, যারা সরিয়ে নেওয়া হয়েছে বা যাদেরকে সরে গিয়েছে তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটি তারা নিরসন করবেন, কোনো যদি খাদ্য সংকট থাকে সেই বিষয়গুলো নিরসন করবেন বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে যে 68 জন এসেছে তাদের মধ্যে এখন পর্যন্ত 15 জন গুরুতর আহত রয়েছে। এই বিষয়টি তাদেরকে কিভাবে ফিরিয়ে দেওয়া হবে, এই বিষয়গুলো আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে বলে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। তবে আমরা সীমান্তে রয়েছি এবং সীমান্তে সকাল থেকে যে গোলাগুলি হয়েছে সেটি কিন্তু গতকাল আরও বেশি ছিল, আজকে কিছুটা কমেছে। তবে এখানকার যারা সীমান্তবর্তী কিছু যারা দুই একজন ছিল তাদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে তুম্বরুর বিপরীতে, যেটি তুম্বরুর রাইটস সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমারের বিজিপি, তারা তাদের যে ভিউপিটি ছিল সেটি এখন অনেকটাই আরকান আর্মির দখলে চলে গিয়েছে সেই বিষয়টি বলা হচ্ছে। তবে সেটি আসলে আমরা পুরোপুরি নিশ্চিত নই। এখন পর্যন্ত যে যদি খুন্দুম সীমান্তের যেটি বর্ডার রয়েছে সেখানে আসলে গোলাগুলি হচ্ছে, সেইখানে সকাল থেকে গোলাগুলি হচ্ছে সেই শব্দ আসলে আমরা শুনতে পেয়েছি। অপরদিকে যদি বলতে হয় গতকালকে যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে সেটি অনবরত গুলি করা হয়েছে, এই অনবরত গুলিতে স্থানীয় যে বাসিন্দারা যারা রাস্তায় অবস্থান করেছিল তাদের অনেকেই গুলিতে আহত হয়েছেন, তাদেরকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বিজিবির পক্ষ থেকে আসলে যেটি যেহেতু সীমান্তে একটি গোলাগুলি চলছে, একটি থমথমে অবস্থা বিরাজ করছে, সেক্ষেত্রে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের যদি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তারা সতর্ক অবস্থায় রয়েছে এবং তারা টহল জোরদার করেছে, সেই বিষয়গুলো আসলে লক্ষ্য করছি। তবে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো কিছু ব্রিফ করা হয়নি। পরবর্তীতে আসলে এটি ব্রিফ করা হবে কিনা বা করা যাবে কিনা সেই বিষয়গুলো এখন পর্যন্ত আসলে কিছুটা মানে কিছুই খোলাসা করে বলা হয়নি। তবে এখন পর্যন্ত সীমান্তের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে যারা বাইরে আশ্রয় নিয়েছে তারা এখনও পর্যন্ত সেই আশ্রয়স্থলে রয়েছে এবং যারা এখনও পর্যন্ত ঘর ফিরেনি, আর যারা রাতের বেলায় ঘর পাহারা দিয়েছিল তারাও কিন্তু অনেকে এখন ঘর ছাড়ছে, যেহেতু গোলাগুলি এখনও বন্ধ হয়নি, সেই নিরাপত্তার স্বার্থে তারা এখন পর্যন্ত অনেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। আরেকটি বিষয় যদি বলতে হয় যে যে গোলাগুলি বা অন্যান্য যে কর্মকাণ্ডগুলো মিয়ানমারের অভ্যন্তরে হচ্ছে বা সেটি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ছে, এইসব বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত আসলে যে সীমান্তের রক্ষী বাহিনী তাদের যে প্রতিবাদ জানানো সেসব বিষয়গুলো তাদের অভ্যন্তরীণ বিষয় এখনও পর্যন্ত জানা যায়নি, তারা কোনো প্রতিবাদ লিপি পাঠিয়েছে কিনা সে বিষয়গুলো আসলে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি থমথমে এবং স্থানীয় যারা ছিল তারা অনেকে স্বজনদের বাসা বাইরে সেখানে আশ্রয় নিয়েছে। তো এই ছিল আমার কাছে খুন্দুম সীমান্ত থেকে সীমান্ত পরিস্থিতির সবশেষ। সরাসরি ছিলাম বান্দরবানের ঘুমধুম সীমান্তে।